ইলিয়াস আলী সাহেবকে আয়না ঘর নামক গজবী ঘরের মধ্যে রাইখা এদিক দিয়া বেচারি ইলিয়াসউদ্দিন মোল্লা ইলিয়াস আলী সাহেবের সিলেটের হের বউরে হের ছোট্ট মায়া ডারেটাইকা বুকের মধ্যে নিয়ে শেখ হাসিনা মায়া কান্দাও কান্দে আবার বেডারে মাছের খাবারও বানাই দিছে কথা কন না কেন এদিক দিয়া হারে পতেঙ্গায় পাঠায় দিছে গাড়িতে চোখ বাইন্দে মাছের খাবারের জন্য এদিক দিয়ে বউ আর সওয়াল মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে মায়া কান্দা কান্দে সে ভাবছিল এইটা বুঝি আমার দুই কান্দের ফেরেশতা হেরাও মনাই দেখে না কথা কন না কেন এই দুইজনে দেখে কি দেখে না এই দুইজনে স্টপ করে দিলাম উনি দেখে কি দেখে না আস্তে কথা কইলে আপনার কপালে বাড়ি হইব মিয়া এ উনি দেখে কি দেখে না ওরে বাবা রে শেখ হাসিনা মনে করছিল ইলিয়াস আলীর পতেঙ্গা পাঠাই দিছে মাছের খাবারের লাগে এদিক দিয়ে তার সওয়াল মায়ের বুকে আমি কান্দতেছি তার মানে আমি দুধে দেওয়া তুলসের পাতা ইলিয়াস আলীর ছোট মেয়েটার কান্না আমার আল্লাহর আরশে আজিম ভেদ করে ফেলেছে ঠিক ঠিক কথা কন না কেন মামুনুল হকের চোখের পানি আল্লাহর আরশে আজিম ভেদ করে ফেলেছে আলেমুল আমার চোখের পানি আল্লাহর কলিজা আঘাত করেছে তা না হলে এত সুন্দর দেশ থুইয়া বিড়ি 45 মিনিটের ভিতরে পালায় মনে রাখতে হবে আল্লাহ সবকিছু পছন্দ করে মানুষের ভালোবাসায় যখন আঘাত লাগে তখন আল্লাহর কলিজা আঘাত লেগে যায় এই যে আওয়ামী লীগের এত অধপতন কি লেগে এই যে শেখ হাসিনা যে এইভাবে চোরের মতো পালাইলে এমনি এমনি না তো সব একমাত্র আলেমুল আমার বরদোয়া শেখ হাসিনার কাজ আপনি কোন দিক দিয়ে খারাপ কইবেন রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো করছে রাস্তাঘাট করছে ঠিকই আবার চোরার কারখানাও খুলে দিছে আওয়ামী লীগের নেতাগুলা মেম্বার সে এখন শিল্পপতি একটা কমিশনার দেখা গেছে হে শিল্পপতি বউ আর বউ এত পরিমাণ কামাইছে আওয়ামী লীগ যদি আরো 20 বছরের ভিতর নাও আসে যেই ডলার সুইস ব্যাংকে তুইছে ওইটা কালে উড়াইবো আর বিদেশে বয়ে খাইবো এ কাম করে দিছে শেখ হাসিনা দেশ উন্নত করছে আবার সরে গাও উন্নত করে দিছে কিন্তু বেচারির এত অধপতন কেন জানেন একমাত্র আলেমুল আমার বরদোয়া ছোট ছোট বাচ্চাদের বরদোয়া ছোট ছোট বাচ্চাদের চোখের পানি ইলিয়াস আলী সাহেবকে আয়না ঘর নামক গজবী ঘরের মধ্যে রাইখা এদিক দিয়া বেচারি ইলিয়াসউদ্দিন মোল্লা ইলিয়াস আলী সাহেবের সিলেটের হের বউরে হের ছোট্ট মায়া ডারেটাইকা বুকের মধ্যে নিয়ে শেখ হাসিনা মায়া কান্দাও কান্দে আবার বেডারে মাছের খাবারও বানাই দিছে কথা কন না কেন এদিক দিয়ে হারে পতেঙ্গায় পাঠায় দিছে গাড়িতে চোখ বাইন্দে মাছের খাবারের জন্য এদিক দিয়ে বউ আর সওয়াল মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে মায়া কান্দা কান্দে সে ভাবছিল এইটা বুঝি আমার দুই কান্দের ফেরেশতা হেরাও মনাই দেখে না কথা কন না কেন এই দুইজনে দেখে কি দেখে না এই দুইজনে স্টপ করে দিলাম উনি দেখে কি দেখে না আস্তে কথা কইলে আপনার কপালে বাড়ি হইব মিয়া এ উনি দেখে কি দেখে না ওরে বাবা রে শেখ হাসিনা মনে করছিল ইলিয়াস আলীর পতেঙ্গা পাঠাই দিছে মাছের খাবারের লাগে এদিক দিয়ে তার সওয়াল মায়ের বুকে আমি কান্দতেছি তার মানে আমি দুধে দেওয়া তুলসের পাতা ইলিয়াস আলীর ছোট মেয়েটার কান্না আমার আল্লাহর আরশে আজিম ভেদ করে ফেলেছে ঠিক ঠিক কথা কন না কেন মামুনুল হকের চোখের পানি আল্লাহর আরশে আজিম ভেদ করে ফেলেছে আলেমুল আমার চোখের পানি আল্লাহর কলিজা আঘাত করেছে তা না হলে এত সুন্দর দেশ থুইয়া বিড়ি 45 মিনিটের ভিতরে পালায় মনে রাখতে হবে আল্লাহ সবকিছু পছন্দ করে মানুষের ভালোবাসায় যখন আঘাত লাগে তখন আল্লাহর কলিজা আঘাত লেগে যায় তামার নবী এখন যতই দোয়া করবে চাচার পক্ষের কাম হইব না কেন এই হাতটা তুলছে এমন একজনের গায়ে যে হাতটা কেউ যদি আমার নবীর গায়ে হাত তুলে ওই হাতটা আমার আল্লাহর গায়ে লেগে যায় এই জন্য আমার আল্লাহ বলেন যারা আলেমের গায়ে হাত দেয় যারা আলেমরে গালি দেয় আলেমরে কেনায় তার নজরে দেখে সেজন্য আমি আল্লাহরে খারাপ নজরে দেখে ডাইরেক্ট কোরআন শরীফের কথা তো আবুল আহাব আমার নবীর আপন চাচা ওই যে থাপ্পুটটা দিছে আল্লাহর মাইন্ডে লেগে গেছে এখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কান্দে আল্লাহ মুলতাজিম কপালে নিয়ে কান্দে আল্লাহ চাচা না আমার
চাচা আমারে মারছে তাতে তোমার কি হইছে মারছে তো আমারে মারছে মৃত্যুর পরে তোমার যতবারই তুমি আমাকে ডাকবা যতবারই ইবাদত করবা কবরে বসে কোনো লাভ হবে না এইজন্য দুনিয়ায় থাকা অবস্থায় দান সৎকার রোজা নামাজ ওয়াজ নসিহত এগুলা দুনিয়ায় বসেই শুনতে হবে কথা ঠিক না বেটি আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারহা যেই জমিনে বসে তুমি ভালো কাজ করছিলা ওই জমিন তোমার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষ্য দান করবে কিয়ামতের মাঠে ওই জমিন তোমার পক্ষে কথা বলবে দুনিয়ার কেউ যদি তোমার পক্ষে কথা না বলে এই জমিন তোমার পক্ষে কথা বলবে শুধু এখানেই শেষ না জমিন তোমাকে উকিল হইয়া তোমাকে জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছাই দেয়া রাগ পর্যন্ত জমিন তোমাকে ছেড়ে যাবে না তোমার বিবি তোমাকে ছেড়ে যাবে তোমার ভাই তোমাকে ছেড়ে যাবে তোমার সবচেয়ে বড় বন্ধু তোমাকে ছেড়ে যাবে সবাই তোমার কথা ভুলে যাবে কিন্তু একটা মাখলুক তোমারে ভুলবে না সেটা হলো তোমার এই জমিন সেটা কি জোরে কোন জমিন আলো বন্ধ করে লেখা তো আল্লাহ পাকের হাজারো শুকর যে মহান মুনিব আপনাকে আমাকে জুমার নামাজ সবার আগে এসে মসজিদে বসার তৌফিক দান করছেন এই শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না আল্লাহ যে কখন কাকে কোন সময় তার ডাকে সাড়া দিয়ে তাকে কবুল করে নেবেন পৃথিবীর কেউ জানে না ওই টাইমটাও জানে না তারিখটাও জানে না ওই সময়টাও জানে না কথা ঠিক না মূসা পয়গম্বর সালাতুল ইস্তিসকা অর্থাৎ ইস্তিসকার নামাজ আপনারা বোঝেন কিনা জানি না বৃষ্টির জন্য যেটা পড়া হয় বাংলাদেশে এই বছর কিন্তু ইস্তিসকার নামাজ সালাতুল ইস্তিসকার নামাজ দ্বিপ্রহরে প্রখণ্ড রৌদ্রের ভিতরে প্রচণ্ড রৌদ্রের ভিতরে খোলা আকাশের নিচে বসে অনেক জায়গায় বাংলাদেশে ইস্তিসকার নামাজ পড়া হয়েছে বোঝা হয়েছে না এবছর বৃষ্টি হয় নাই সহজে বাংলাদেশের অধিকাংশ জেলায় 64টা জেলা থেকে 66টা জেলার প্রত্যেকটা জেলায় 2-4 বার 50 বার 100 বার করে পড়া হয়েছে প্রত্যেকটা থানায় 10 বার 20 বার করে এক এক মহল্লায় এক এক গ্রামে এক এক মসজিদে পড়া হয়েছে মাইকিং করে জনগণ খবর দিয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়া হয়েছে যেন আল্লাহ রহমতের বৃষ্টি দেয় এই নামাজ বিশ্বনবীর জামানায় পড়া হইতো কেন এখনো পর্যন্ত সৌদি আরবের জমিনে তদনীন্তন কালে তো আর এসি ছিল না ঠান্ডা বাতাসের কোনো ব্যবস্থা ছিল না রসুলের যুগে এসি ছিল বাতাস আসতো ঠান্ডা বাতাস এটা দিয়েই তারা জীবন যাপন করত সৌদি আরবের জমিনে যারা বসবাস করে এখন তো সব বাড়িতে বাড়িতে এমনকি একটা কুড়ে ঘরে হলেও এসি লাগানো এয়ার কন্ডিশন কিন্তু রসুলের যুগে তো আর ইলেকট্রিসিটি ছিল না এসিও ছিল না এয়ার কন্ডিশনও ছিল না এয়ার কুলারও ছিল না কিচ্ছু ছিল না আল্লাহর কুদরতি বাতাসের দ্বারাই তারা জীবন যাপন করত যেরকম ভাবে আজ থেকে 50-60 বছর আগে গ্রামগঞ্জের মানুষ যেখানে কারেন্ট ছিল না যেখানে কুপি দিয়া জীবন যাপন করা হইতো দেখতেন মানুষ উঠানে বাড়ির আগিনায় শুয়ে থাকতো পাটি বিছাইয়া কি কথা বলেন না কেন আরে ভাই আপনার আমি তো শহরের মানুষ না আমরা তো গ্রামেরই মানুষ এখানে যারা আমার সামনে বসে আছেন ঢাকার স্থানীয় কমই আছেন আমার সামনে কি ঢাকার স্থানীয়রা সহজে আগে মসজিদে আসে না এরা মসজিদে পরেই আসে ওই যে একটা কথা আছে না গ্রামগঞ্জের কথা মক্কার পাশের লোক হোস পায় না কথাটা কিন্তু একবার ফেলে দেওয়ার মতো না আবু জেহেল আমার নবীর চেনে নাই হালাকে সেই 15,000 কিলোমিটার দূরের একজন কালো হাফসি গোলাম বেলাল চিনছে ঠিক না আবু জেহেল যদি বিশ্ব নবীর চিনত সবার আগে আবু জেহেল কালেমা পড়ত কারণ আমার নবী যখন দুনিয়ায় আসছে তারা সবাই খুশি ছিল এই জন্য দেখবেন মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভিতরে দুইটা পার্থক্য
আমার নবীর মিলাদুল নবীর ভিতরে আবু জেহেল খুশি আবু উতবা খুশি সাহেবা খুশি আবুল আবুল হেকাম আবুল আহাব সবাই খুশি এটাকে বলা হয় মিলাদুল নবী অর্থাৎ আমাগো বাংলাদেশে মিলাদুল নবী পালন করা হয় কেক কাইটা খুশি ঠিক না বেটি হালাকে সিরাতুল নবী সবার অন্তরে নাই সিরাতুল নবী গেলেই তো রাসূল কিভাবে নামাজ পড়েছেন কিভাবে রাসূল চলাফেরা করেছেন বিশ্বনবী কিভাবে ইমামতি করেছেন বিশ্বনবী কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন এগুলো আমাদের ভিতরে চলে আসবে ঠিক না বেটি তো দেখবেন আমাদের দেশে মিলাদুল নবী লইয়া খুব বাড়াবাড়ি পারাপারি মারামারি পিডাপিডি কত কিছু কারণ মিলাদুল নবী ভালোবাসতো আবু জেহেল তা না হলে আবু জেহেল যেদিনকে আমার নবী জন্মগ্রহণ করেছে ওই দিন আবু জেহেল একটা উট কাইটা মানুষকে খাওয়াইছে সুবহানাল্লাহ কইলেন না আবুল আহাব আমার নবীর আপন চাচা আবু জেহেল হুজুরের আপন চাচা না আবুল আহাব হুজুরের আপন চাচা তো আবুল আহাব যে ছিল আমার নবীর সবচেয়ে বড় শত্রু এবং দাওয়াত ও তাবলীগের কাজে সর্বপ্রথম যে বাধা প্রদানকারী ওই কাটটা শয়তানের নাম হলো আবুল আহাব কি নাম জোরে কন আর জোরে নাম কি দেখবেন যে কোনো মানুষের কাজে প্রথম বাধা দেয় তার আপনজনই বেশি তার পাশের মহল্লার লোকই প্রথম বাধা দেয় বোঝা গেল বিশ্বনবীর প্রথম দাওয়াত ও তাবলীগের কাজে বাধা দিছে তার রক্তের চাচা প্রথম বাধা কিন্তু আবু জেহেল দেয় নাই আবু জেহেল কিন্তু পরের সিঁড়ি অর্থাৎ চাস্ত চাচা আর আবুল আহাব হলো একই রক্ত নবীর গায়ে যেই রক্ত আবুল আহাবের গায়ে একই রক্ত হামজার গায়ে যেই রক্ত আব্বাসের গায়ে যেই রক্ত আমার নবীর গায়ে একই রক্ত সুবহানাল্লাহ বললেন না কারণ হামজা আবুল আহাব তারপরে হারিস হাজাল হুবাইন মুকাইদ আবুল আহাব এগুলা হলো হুজুর আপন চাচা আব্দুল্লাহর ভাই হলো এরা আবু জেহেলের নাম কিন্তু হুজুরের নয়জন চাচার মধ্যে নাই তো সর্বপ্রথম আমার নবীরে দাওয়াত ও তাবলীগের কাজে বাধা দিছে তার নিজের আপন রক্তের চাচা আর এর প্রতিফলনে কি হইছে পুরা মক্কায় ফুসে গেছে কেমনে এইভাবে ফুসছে যারে তোর রক্তের বাতি যা রক্তের চাচা সেই তোর দাওয়াত গ্রহণ করে না তোর দাওয়াত আমরা গ্রহণ করব কেন ঠিক বেলালকে এভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বেলাল যেদিন কালেমা পড়ে সেদিন বেলালকে গলা টিপ্পা ধরে বলতেছিল আবু উতবা বিন রুবিয়া তারপর উমাইয়া যে ছিল বেলালের মুনিব বেলালের মালিক গলা চাপ্পা ধরে বলতেছে এই মুহাম্মদ যদি ভালো লোকই হবে তাই ওর চাচা কালেমা পড়ে না কেন নাউজুবিল্লাহ বললেন না চাচার কালেমার পড়ার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে এই আস্তে কথা কইেন না বেলাল বললেন আবুল আহাব আমার নবীর চেনে নাই এই জন্য আমি চিনতে ভুল করি নাই আমি বেলালের চেহারা কালো আবুল আহাব কেন নাম রাখা হয়েছে আবুল আহাব ছিল বাবা একবারে রক্তের মতো লাল সুন্দর আবুল আহাবের চেহারা এত সুন্দর ছিল যে কোনো মেয়ে দেখলে তারে অপার দিত এত সুন্দর চেহারা ছিল আবুল আহাবের হুজুরের বাপ চাচাগুলার চেহারা প্রিন্সের মতো ছিল কারণ যেই গর্ব থেকে আব্দুল্লাহর মতো একজন মহা মুরুর জন্ম নিয়েছে হুজুরের বাবা ওই একই মায়ের গর্ব থেকে একই বাবার ঔরসে আরো নয়টা সন্তান জন্ম নিছে আরো ছয়জন মেয়ে জন্ম নিছে অর্থাৎ হুজুরের ফুফিরা হুজুরের চাচারা সবাই অনেক চেহারার অধিকারী ছিল এই সূত্রে আমার নবীর সূত্রে যদি আবুল আহাব ছিল জাহান্নামী আবু তালেব ছিল জাহান্নামী কিন্তু তাদের চেহারা ছিল আগুনের মতো হুজুরের ফুফিগুলি ছয়জন ফুফু পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল কারণ আমার নবী সুন্দর তার বংশের সবাই সুন্দর কারণ আমার নবীর পরে মেসেজ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরে বরকতান হিসাবে
তার বাপ চাচা এবং তার ফুফু তার দাদা এবং তার পরদাদা আব্দে মানা পোসাই কেলা মোররা কাহাব লুই গালে পায়ার মের নজর বিন মাহাজ বিন মাদ বিন আদনান পর্যন্ত অর্থাৎ হুজুরের পর দাদার দাদার নাম ছিল আদনান ইসমাইল আলাইহিস সালামের ছেলে বড় ছেলে তে আদনান পর্যন্ত যত মানুষ আসছে সবার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এই সূত্রে আবু জেহেল সেও কিন্তু অনেক সুন্দর আবু জেহেল অনেক বড় টল ফিগারের মালিক ছিল আবু জেহেল রাস্তায় দাঁড়াইলে 1000 পুরুষের মধ্যে বাইসা বাইর করে যেত এটা বড় শয়তান যেরকম চেহারা ছিল সেরকম দাড়ি ছিল আবু জেহেলের চুলগুলো ছিল কোকড়ানো কোকড়ানো বুখারীতে আসছে আবু লাহাব আবু জেহেলকে যখন মারা হয় বদরের মাঠে আর এই বছর যখন বদরের মাঠে গেছি আমার সাথে আমার ভাতিজা আবুল হাসান সে 30 কেজি এক ওজনের পাথর লইছে আবু জেহেলের কবরে মারবে আমি বললাম এটা মারিস না ঠিকই হে মাই রই দিছে আপনারা লাইভে দেখছেন কয়সা আছে খালি পাথর মারি নাই ওর কবরের উপরে যাইয়া 10টা বাড়ি দিছি জুতা দিয়া ও যদি এখন বাইসা থাকতো আর ও যদি আমার সামনে এখন থাকতো আমি ওরে গলা টিপ্পা মেরে লইতাম এটা হলো আবেগ যদিও এটা জায়েজ নাই তো আবু জেহেলের চেহারা অনেক সুন্দর ছিল আবু লাহাব যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে যাকে কাউন্টার দিছে আমার আল্লাহ تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب أمر الله بولن أبو لهب رحاد دويتا دور تبت يدا أبي لهب وتب আবু লাহাবের হাত দুইটা চিরতরে উল একবারে পঙ্গু করে দে কে বলেছে যে হাত দিয়ে আমার নবীর গায়ে থাপ্পর মারছে গো ওই হাত দুইটা 40 দিনের ভিতর আমি রবর লুলা দেখতে চাই বজন রে আমার নবী যখন শুনতে পারছে আমার আল্লাহ নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবের হাত দুইটা 40 দিনের ভিতরে উলঙ্গ করে দে লুলা বানায় দে বাজান যতই শত্রু হোক নিজের আপন চাচা তো কথা কর না কে যদি আমার নবীর গায়ে হাত তুলছে গো চাচাটা তো আমার নবীর রক্তের চাচা যখন আয়াত নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب যখন কৈশোর বউরে সুত্তে দর খালি ওরে না ওর বউরেও দর কে বলেছে হাম্মালাতাল হাতব মানে কি ওর বিবিরে ধর ওর পোলা সুদ্ধা ধর ওর বংশ সুদ্ধা ধর ও যা জন্ম দিছে ওই গুলার সুদ্ধা ধর আমার নবীর মায়া লেগে গেছে আমার নবী কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে 162 কেজি কেউ বলেন 182 কেজি স্বর্ণের দরজাটা ধরে বুকের মধ্যে নিয়ে কয় মালিক রে এত রাগ করো না চাচাটা কিন্তু আমার হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কই এত রাগ করো না চাচাটা আমার আমার আল্লাহ বলে নবী গো দুনিয়ার সব মাইনা নিতে পারি আমার নবীর অপমান মাইনা নিতে পারি না ঠিক না বে ঠিক এই যে আওয়ামী লীগের এত অধপতন কি লেগে এই যে শেখ হাসিনা যে এইভাবে চোরের মতো পালাইলে এমনি এমনি না তো সব একমাত্র আলেমুল আমার বরদোয়া শেখ হাসিনার কাজ আপনি কোন দিক দিয়ে খারাপ কইবেন রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো করছে রাস্তাঘাট করছে ঠিকই আবার চোরার কারখানাও খুলে দিছে আওয়ামী লীগের নেতাগুলা মেম্বার সে এখন শিল্পপতি একটা কমিশনার দেখা গেছে হে শিল্পপতি বউ আর বউ এত পরিমাণ কামাইছে
আওয়ামী লীগ যদি আরো 20 বছরের ভিতর নাও আসে যেই ডলার সুইস ব্যাংকে তুইছে ওইটা কালে উড়াইব আর বিদেশে বয়ে খাইব ঠিক এই কাম করে দিছে শেখ হাসিনা দেশ উন্নত করছে আবার সরে গো উন্নত করে দিছে কিন্তু বিচারীর এত অদবতন কেন জানেন একমাত্র আলেম ওলামার বড়দোয়া ছোট ছোট বাচ্চাদের বড়দোয়া ছোট ছোট বাচ্চাদের চোখের পানি ইলিয়াস আলী সাহেবকে আয়না ঘর নামক গজবি ঘরের মধ্যে রাইখা এদিক দিয়া বেচারি ইলিয়াসউদ্দিন মোল্লা ইলিয়াস আলী সাহেবের সিলেটের হের বউরে হের ছোট্ট মায়া ডারেটাইকা বুকের মধ্যে নিয়ে আসে কাছিনা মায়া কান্দাও কান্দে আবার বেডারে মাছের খাবারও বানাই দিছে কথা কন না কেন এদিক দিয়া হারে পতেঙ্গায় পাঠায় দিছে গাড়িতে চোখ বাইন্দে মাছের খাবারের জন্য এদিক দিয়ে বউ আর সওয়াল মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে মায়া কান্দা কান্দে সে ভাবছিল এইটা বুঝি আমার দুই কান্দের ফেরেশতা হেরাও মনাই দেখে না কথা কন না কেন এই দুইজনে দেখে কি দেখে না এই দুইজনে স্টপ করে দিলাম উনি দেখে কি দেখে না আস্তে কথা কইলে আপনার কপালে বাড়ি হইব মিয়া এ উনি দেখে কি দেখে না ওরে বাবারে শেখ হাসিনা মনে করছিল ইলিয়াস আলীর পতেঙ্গা পাঠাই দিছে মাছের খাবারের লাইগা এদিক দিয়ে তার সওয়াল মায়ের বুকে নিয়ে আমি কান্দতাছি তার মানে আমি দুধে দেওয়া তুলসির পাতা ইলিয়াস আলীর ছোট মেয়েটার কান্না আমার আল্লাহর আরশে আজিম ভেদ করে ফেলেছে ঠিক ঠিক কথা কন না কেন মামুনুল হকের চোখের পানি আল্লাহর আরশে আজিম ভেদ করে ফেলেছে আলেম ওলামার চোখের পানি আল্লাহর কলিজা আঘাত করেছে তা না হলে এত সুন্দর দেশ থুইয়া বিড়ি 45 মিনিটের ভিতরে পালায় মনে রাখতে হবে আল্লাহ সবকিছু পছন্দ করে মানুষের ভালোবাসায় যখন আঘাত লাগে তখন আল্লাহর কলিজা আঘাত লেগে যায় তামান নবী এখন যতই দোয়া করবে চাচার পক্ষের কাম হইব না কেন এই হাতটা তুলছে এমন একজনের গায়ে যে হাতটা কেউ যদি আমার নবীর গায়ে হাত তুলে ওই হাতটা আমার আল্লাহর গায়ে লেগে যায় এই জন্য আমার আল্লাহ বলেন যারা আলেমের গায়ে হাত দেয় যারা আলেমরে গালি দেয় আলেমরে কেনায় তার নজরে দেখে সেজন্য আমি আল্লাহরে খারাপ নজরে দেখে ডাইরেক্ট কোরআন শরীফের কথা তো আবুল আহাব আমার নবীর আপন চাচা ওই যে থাপ্পড়টা দিছে আল্লাহর মাইন্ডে লেগে গেছে এখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কান্দে আল্লাহ মুলতাজিম কপালে নিয়ে কান্দে আল্লাহ চাচা না আমার চাচা আমারে মারছে তাতে তোমার কি হয়েছে মারছে তো আমারে মারছে আমার আল্লাহ বলে নবীজি গালটা শুধু আপনার এই গালের চলটা আপনার ঠিক আছে দুনিয়ার সব মানুষকে বানাইছে একটা মেডিসিন দিয়া আর আমি আপনারে বানাইছি এমন মেডিসিন দিয়া গো নবী যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে যারো সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জড়ে যার জন্য তামাম জাহান মালিক বানাইছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ এরপরে আল্লাহ বলে ওয়াল ইয়াউমাল আখার যারা মৃত্যুকে বিশ্বাস করো আখিরাতকে বিশ্বাস করো তোমাদের গোটা জিন্দগিটা আমার নবীর মডেলে মডেলিং হতে হবে তোমার গোটা জিন্দগিটা সদা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর সুরাতে সুরাতে হতে হবে অনেক মানুষ সাজ গায় দেন এই যে হাতা ছাড়া জামা গায় দিয়ে নামাজ পড়েন খবরদার এটা করেন না যে ব্যক্তি পাঞ্জাবি পরে ফুল আতা শার্ট গায়ে দেয় শার্টটা ফুল আতা হোক সুন্নাতি হোক ওই ব্যক্তি বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে কারণ ডাইরেক্ট কোরআন শরীফের কথা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার গোটা জিন্দেগিটা আমার নবীর মডেলে মডেলিং হতে হবে
আবু লাহাব নবীরে বকা দিয়েছে থাপ্পড় দিয়েছে আল্লাহর মাইন্ডে লেগে গেছে আর কাজ হয় না সাথে সাথে বলতেছে আল্লাহ সাসাড আমার একটু maaf করে দাও আল্লাহ কয় আর কাম হইব না তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আমি কোরআনে যেটা বলেছি সেটা হয়ে গেছে আর কাজ হবে না আমার নবী আবার কাবা ঘরের মধ্যে ঢুকলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আবার কাবা ঘরে ঢুকলেন আবার ঢুকলেন কোন কোন রাওয়ায়েত আছে সাতবার ঢুকছে সূরা লাহাফ নাযিল হওয়ার পরে কোন কোন রাওয়ায়েত আছে 40 বার কাবার মধ্যে ঢুকছে কারণ কাবার ভিতরে যদি আপনি ঢুকেন কাবার ভিতরে কোনো কিবলা নাই আপনি যেদিক খুশি এদিক নামাজ পড়তে পারেন কাবার আশেপাশে যেরকম কিবলার কোনো নির্দিষ্ট নাই কাবা যেদিক থাকবে সেদিকে নামাজ হালাকে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন যেই দিকে কিবলা থাকবে ওদিকে আপনি ফিরে নামাজ পড়তে হবে কিন্তু আপনি যখন মক্কায় যাবেন কাবা ঘরের পাশে কাবা ঘরটা যখন মাঝখানে থাকবে আপনি যেই দিকে যাবেন সেদিকেই আপনার কিবলা খালি কাবা ঘরটার সামনে থাকলেই হইছে কথা বলেন না কেন আমরা ধরুন এক পশ্চিম দিক ছাড়া আপনি পূর্ব দিকে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু কাবা ঘর যখন আপনার সামনে থাকবে ধরুন এই পিলারটা কাবা আপনি ওই দিক গেলে এটা কাবা এই দিক গেলে এটা কাবা ওই কাবায় কোনো দিক নাই দিক শুধু আমাগো বাংলাদেশের জন্য যেই দেশে দিক আছে ওই দেশের জন্য দিক আল্লাহ কাবা ঘরের ভিতরে ঢুকলে কোনো দিক নাই আপনি যেদিক মনে চায় সেদিক নামাজ পড়তে পারবেন তো আমার বিশ্বনবী কাবা ঘরের মধ্যে বইয়া যেদিক চায় খালি কপালটা ঠেকাইয়া আল্লাহ আমার সাসারে মাফ করে দাও আমার সাসারে মাফ করে দাও একটু পরে আবার আল্লাহ বাকি অংশ নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসার কোনো কাজ হবে না দেও শেষ করে ওরে লাস্টে আমার নবী মনে মনে ভাবলেন আল্লাহ জন মাইন্ড কইরেই ফেলছে দেহি এবারে তিনটার সময় যাই কাবা ঘরের হজে আসাদের ডাইন পাশে একটা জায়গা আছে এই জায়গাটার নাম হলো মুলতাজেম জায়গাটার নাম কি এখানে পুলিশ খাড়ায় থাকে এই জায়গায় সহজে কপাল ঠেকায় নামাজ পড়ার সুযোগ বাংলাদেশে সহজের হয় না আমি গুনাহগার এই বছর অন্তত ওই জায়গাটায় কোন রকম মাত্র এক মিনিটের মতো ধরতে পারছিলাম এক মিনিটের মতো ধইরা একটু আল্লাহর একটা শিক্ষা দিয়া ডাক দিয়া চোখের পানি ছেড়া দিয়া যা চাওয়ার চাই আইছি এরপরে হজরে আসতে সুমা দিয়া আয়া বসি কারণ আমি যখন মক্কা ছাড়ি আমার একটা নিয়ম আছে মক্কা ছাড়ার বিদায় তপ করার আগে আমি সুমা দেবই দেবো ইনশাআল্লাহ আমি সুমা দিয়া হজরে আসর সুমা দিয়ে আসতে বের হয়ে যাই আর কাবায় ঢুকি না আমি আর মাতাবের মধ্যে ঢুকি না এটা আমার নিয়ম এই 17-18 বার আল্লাহ যতবার নিছে ততবারই আমার নিয়ম হলো বিদায় তপের পরে আমি সুমা দেবই দেবো ইনশাআল্লাহ যেমনে পারি যত কষ্টই হোক হজরে আসর আমি সুমা দিয়েই আমি কাবা ঘরের আশপাশ ছেড়ে দেব আর কাবায় ঢুকবো না এটা হলো আমার নিয়ম তো এই বছর মুলতাজেমে কপাল ঠেকাইয়া ফজর নামাজের পরে রাত 3টায় নামছি রাত 3টায় নাইমা তপ শেষ করে মুলতাজেমের সাথে কপালটা লাগাইয়া মালিকরে জোরে একটা ডাক দিলাম যা চাওয়ার মনের মতো চাইলাম কারণ ওই জায়গায় দাঁড়ায়া আমার নবী হাজার হাজার বার চোখের পানি ফেলায় কাঁদছে ওই জায়গায় দাঁড়ায়া ফাতেমার জন্য কাঁদছে ওই জায়গায় দাঁড়ায়া বিদায় হজের সময় কাঁদছে ওই জায়গায় দাঁড়ায়া উম্মতি উম্মতি বলে আমার নবী চিল্লায় চিল্লায় কাঁদছে ওই জায়গায় দাঁড়ায় আমার এতিম নবী মা ইন্তেকালের পরে কাঁদছে আমার নবী সদা সর্বদা বিপদে পড়লে ওই জায়গায় দাঁড়ায় কাঁদত মুলতাজিম এমন একটা জায়গা কাবা ঘরে উল্লেখযোগ্য একটা স্মরণীয় জায়গা এই জায়গার দোয়া গুলি মিস আছে এই জায়গার দোয়া মিস নাই হজরে আসওয়াত আর মুলতাজিম আর কাবা ঘরের দরজা এই তিনটা জায়গার জায়গা দোয়া কখনোই মিস নাই যখনই দোয়া চাবে যেই হাদিস চাও যখন চাও গুনার পাহাড় লইয়া গেল তার গুনাহ মাফ এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এই জন্য কোটি কোটি হাজির মধ্যে কোটি কোটি মুসলমানের মধ্যে মাত্র কয়েক জনের কপালে জুটে ওই মুলতাজেমে কপাল লাগাইয়া কাবা ঘরের দরজা ধইরা হজরে আসাদে সুমা দিয়া মাত্র দেখবেন 1.5 কোটি হাজি হজ করলে মাত্র কয়েকশো হাজির কপালে জুটে হজরে আসাদ সুমা দিয়া আপনি কি মনে করলেন হজরে আসাদ সুমা দিয়া এত সহজ না বাংলাদেশে বইয়া বোঝানো যাবে না যে হজরে আসাদ সুমা দিয়া কত টাফ ব্যাপার কত কষ্টের ব্যাপার হার্টের রোগী যারা সম্ভব না যাদের বয়স 50-এর উপরে চলে গেছে সম্ভব না
আল্লাহর মেহেরবানি সারা মনে রাখবেন 40 এর পরে আর আপনি হজরে আসওয়াদে সুমা দেয়ার নিয়ত করতে যাবেন না আল্লাহ আমার নবী মুনতাজামের সামনে দাঁড়ায় কান্দে কাবার মধ্যে দাঁড়ায় কান্দে আমার মালিকের মাইন্ডে লেগে গেছে গো বাবা আমার নবী মনে মনে ভাবলেন এখন আমি মুলতাজেমে কপাল লাগায়া কান্দি আমার আল্লাহ বললেন নবী আর কাজ হইব না বাজান দে আমার নবীকে আল্লাহ শর্ত লাগায় দিলেন নবী আপনি জান বুঝান আপনার চাচা যদি আপনার কাছে maaf চায় আমি মালিক অবশ্যই তারে maaf করে দিব আমার নবী একটা অপশন পাইলেন সাতবারের বারে যাওয়ার পরে অথবা 40 বার কাবায় ঢোকার পরে একটা শুন পাইলেন সাসাই যদি আমার কাছে মাপ চাওয়া লাগবে না কাবার সামনে যে আমার মালিকের কাছে সিলিন্ডার করবে কাবার মালিক রে যা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুল মালিক আমি মাপ চাইছি তুমি আমারে মাপ করে দাও তুমি ছাড়া কোনো ইলাহ নাই এই কথা বললেই আমি আল্লাহ তার মুফলিহুনদের মধ্যে নাম লইগা দিব আমার নবী পাগলের মতো দৌড়ে গেলেন আবু বকর বলেন আমি নবীর পিছনে ছিলাম দেখি আমার নবী এত দ্রুত দৌড় দিছে চাচার বুকের মধ্যে নিয়ে বলে চাচা ও চাচা দুনিয়ায় কোন মানুষের ক্ষেত্রে এই কথা আমার মালিক বলবে কিনা জানি না চাচা তুমি যদি কাবার দরজার সামনে দাঁড়ায় একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ অন্তত আমার রক্তের চাচা মাপ পায়া যাবে আবু লাহাব দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়া দিও ভাতিজা তুমি ভাইবো না তোমার জাদুর মধ্যে আমি গ্রাস হয়ে যাব তুমি যতভাবেই বুঝাও না কেন আমি তোমার জাদুতে আকৃষ্ট হতে রাজি না এ তুই আমারে ভয় দেখাইতাছ হে তুই জাহান্নামের ভয় দেখাছ আমারে তুই ভাবিস না যে তুই জাহান্নামের ভয় দেখাইলে আমি দৌড়ে যে কাবা ঘরের সামনে যে আমি মাপসাম নাউজুবিল্লাহ কইলেন না হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই সেই কথাও বলেন আমার নবী মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়ালা ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা হেদায়েত কপালে থাকার দরকার হেদায়েত আল্লাহ না দিলে কেউ পায় না কথা বলেন না কেন আবু লাহাব চট করে উত্তরটা দিয়ে দিল তুই ভাবতাছ যে আমি তোর এই ভয় শুই না আমি মরার পরে আমার জাহান্নাম লাগিয়ে যাবে আমার শরীরে তুই এই কথা ভাবিস না আমার হাত পাও নুল হয়ে গেছে দেখা হাত পাও একটু প্যারালাইজড হয়ে গেছে বিদায় তুই ভাবিস না যে আমি তোর কালেমায় তোর জাদুতে আকৃষ্ট হয়ে যাব আমার নবী এত দয়ার নবী দৌড়ে চাচির কাছে গেলেন কারণ নবী আমার জানে দুনিয়ার যত বড় মেয়ে আছে সব বড় মেয়ে কিন্তু বউর কাছে ধরা হে কথা কর না কে হে জোরে কোন এই প্রেসিডেন্ট কোন এমপির কোন মন্ত্রী কোন আমিলিয়া সরমান জেহাদু ওই খুশির মধ্যে ধরা এই যে আমার বউ কিন্তু হুনতাছে ওই খুশির কাছে ওই বউর কাছে সবাই ধরা দেখবেন রাস্তাঘাটে ওরে মাতবাড়ি সিটারি বাটপাড়ি চুরি যাতে আছে সব নেতাগিরি রাস্তাঘাটে বউর কাছে যাবেন সাইরেনের দামও নাই কথা কর না কে জোরে কোন আরো জোরে আমি যা কইতেছি যদি হইনা তাই বেচারি তাহলে আমার ভাত নাও দিতে পারে আজকে বেচারি কইবে আমি তোমার ডরে কাফি আর তুমি তুমি বলে আমার ডরে ঢুকো না এ মুসলমান কথার কথা বললাম এমন কি দুনিয়ার নবীরা পর্যন্ত বউর কাছে ধরা লুত নবীর বউ লুত নবীর বউ এক দুই বছর ঘর করে নাই 350 বছর ঘর করছে এই মুগিডা 350 বছর একই বিছানায় একই খাটে ঘুমাইছে ঘুমানোর পরে নূহ নবীর বিবি 750 বছর স্বামীর নিয়ে এক খাটে ঘুমাইছে এই মহিলা 900 বছর বাঁচছে নূহ নবী 900 বছর বাঁচছে 750 বছর স্বামীর সাথে এক খাটে ঘুমাইছে 750 বছর যেই মহিলা স্বামীর নিয়ে ঘুমাইতে পারে একই খাটে ঘুমাইলো স্বামী হলো নবী তার কপালে হেদায়েত হইল কথা কর না কেন এবং নূহ নবীর বিবির পেটে যত বাচ্চা নিছে মাত্র একজন পোলা কালেমা পড়ছে সবাই বেঈমান সব বেঈমান তাহলে বোঝা গেল নবীরও বউর মানুষ করতে পারে না কথা কর না কে
তোমার নবী মনে মনে ভাবছে চাচাই তো কথা হলো না সাসির কাছে যাই সূরা লাহাবের তাফসীর খুলে দেখবেন বানানো কথা আমি বলি না সাসির চাইয়া এইভাবে জড়াই ধরছে আমার নবী কোনদিন কোন সাসির এইভাবে জড়াই ধরে নাই মার মতো জড়াই ধরে বলে চাচি আমি হুনছিলাম আমি জন্মের পরে আমার মা আমেনা বলছিল আমি যখন বুঝতে শিখছি মোটামুটি পাঁচ ছয় বছর বয়স আমার মা আমারে বলছিল তোর কোন কোন চাষি তোর জন্মের পরে খুশি হয়েছিল এই জন্য দেখবেন নসির নবীর মিলাদুন নবী লইয়া বাংলাদেশের বন্ডগুলা বেশি খুশি হয় তাহলে বোঝা গেল যারা নবীর মিলাদুন নবী পালন করে এটা আবুল আহাবের আবুল আহাব ওতবা সাহেবার খালতো ভাই আর মামাতো ভাই আর আমরা মিলাদুন নবী নিয়ে লাফাই না আমরা সিরাতুন নবী নিয়ে লাফাই আমরা নবীর ভালোবাসা নবী যা করছে তাই নিয়ে লাফাই কথা বল না কেন মিলাদুন নবী ভালোবাসছে আবুল আহাবের বউ মিলাদুন নবী ভালোবাসছে আবুল আহাব মিলাদুন নবী অর্থাৎ জন্মের সাথে সাথে তারা খুশি হইয়া আবুল আহাব একটা দুইটা না দশটা উট কোরবানি দিয়ে মানুষকে খাওয়াইছে আবু জেহেল একটা উট কোরবানি দিয়া লুটাই দিছে কারণ নবীর জন্মের পরে তারা খুশি হইছে আমাকে বাংলাদেশের বন্ড গুলাও নবীর জন্ম তারিখ বারোই রবিউল আউয়াল বানাইয়া ওরাও খুশি হালাকি আমরা খুশি না বারোই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ নয় নবীর জন্ম তারিখ তিনটা অতএব আমরা বারোই রবিউল আউয়াল ভালোবাসি কিন্তু নবীর কেক কাইটা খুশি হয় না আমরা ভালোবাসি আমার বিশ্ব নবীর মৃত্যুর দ্বারা চোখের পানি দ্বারা কারণ বারোই রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিছে এটা 100% সহি হাদিস কিন্তু বারোই রবিউল আউয়াল নবী দুনিয়ায় আসছে এটা তিনটা মতনক্য আছে আট আছে নয় আছে বারো আছে এগারো আছে অর্থাৎ আমরা বারো তারিখকে জন্ম তারিখ ধরি না আমরা বারো তারিখে ধরি নবীর মৃত্যু তারিখ মৃত্যু তারিখে কেউ কেক কাটে না মৃত্যু তারিখে কেউ খুশি হয় না বরঞ্চ মৃত্যু তারিখে সবাই কান্দে আমরা উলামা একরাম হকানি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কান্দি কথা কর না কেন আবুল আহাব দৌড়ে চাষির কাছে গেছে চাষি তুমি একটু চাষারে বুঝাও আমি জানি তোমারে বাঘের মতো ডরায় চাষায় কাবা ঘরের সামনে যেই মাতবাড়ি হটদারি করুক না কেন তোমার কাছে আইছে দেখছি তোমার আসলের নিচে আসছে সব শেষ কারণ চাষারে কামাই করে খাওয়া তুমি আর আবুল আহাবের বউডা ছিল সূরা লাহাবের তাফসিরে দেখবেন ও নিজে মার্কেটিং করতো মার্কেট মার্কেট নিজে করতো নিজে মার্কেট চালাইতো আর কোরআনে বলে হাম্মালাতাল হাতাব মানে কি এই মহিলা নিজের ব্যবসা নিজে করতো যেরকম ভাবে আপনারা দেখবেন স্বামী বয়া থাকে নৌকার মধ্যে বউ কামাই করে খাওয়ায় ও ওদেরকে কি বলে বদ্ধ বদ্ধ বাইদা ঠিক আবুল আহাবের বউরে আল্লাহ পাক বাইদ্যা হিসাবে ঘোষণা দিয়েছে বাইদ্যা এই আবুল আহাবের বউ ছিল বৈদ্যানি ও নিজে ইনকাম করে আবুল আহাবরে খাওয়াইতো তাহলে যেই বেডার বউতে কামাই করে খাওয়ায় ওই বেডা বউর বাড়িতে কত কইব আর আটটি সুটে আলাপ বাড়ির থেকে আমার নবী জানে আমার চাচি তো বাইদ্যানির মতো আমার চাচি চাচারে বললে শুনবে দৌড়ে যে বলতেছে চাচি আমি আমার মায়ের মুখে শুনছিলাম আমার মা মেনা যদি বেঁচে থাকতো তুমি কালেমা না পড়ে পারতা না চাচি আমার মা তোমার পাও দুইটা ধরে হলেও কালেমা পড়াইতো কারণ আমার জন্মের পরে সবচাইতে বেশি খুশি তুমি হইছিলা আমার জন্মের পরে আমার চাচা সবচাইতে বেশি খুশি হইছিল এই জন্য আমার চাচা দশটা উট কোরবানি দিছে আমার চাচির আমার চাচার বান্দি ছিল সোয়াইবা এই সোয়াইবি বান্দিরে আজাদ করে দিছে তুই আমার বাতিজারে দুধ খাওয়াবি আমার বাতিজারে কোন বান্দির দুধ খাওয়াবো না ওই সোয়াইবা নামক বান্দির দুধ আমি মুহাম্মদ খাইছি কিন্তু আমার চাচা জানতো না আমি হবো তার সবচাইতে বড় বান্দব তার কাছে শুধু আমি শত্রু হই গো চাষি চাষি আমি ওয়াদা দিলাম তোমারে আর চাচারে একসাথে জান্নাতে লয়ে যাব বাজান হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই আবু বকর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আর ভাবি ওই আবুল আহাবের বিবির স্থানে যদি আমার বিবি থাকতো উম্মে আয়েশা যদি থাকতো
আমি আমার বিবিরে বলতাম তোর মতো ভাগ্যবতী আর কে আছে নবী দুনিয়ার থেকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে চাচির হাত দুইটা জড়াই ধরে বলে চাচি গো আমার মা মেনা পেছে থাকলে তুমি কালেমা না পড়ে পারতা না চাচি তুমি দৌড়ায় চাচারে খবরটা দিয়ে দাও একটু পরেই কিন্তু চাচার উপরে গজব চলে আসবে সঙ্গে সঙ্গে আবুল আহাবের বিবি কি কয় গো বাবা নাউযু বিল্লাহ এত জোরে বলবা জীবনে কোনোদিন বলো নাই এই জন্যই তো আল্লাহ বলছে হাম্মালাতাল হাতাব ওই গাত্তি ওয়ালি রে ওই মার্কের সালানে ওয়ালি রে ধ্বংস করে দে আল্লাহ যে বলতেছে বাজান রে আবুল আহাবের বিবি বলতেছে মুহাম্মদ রে তুমি যতই রং বেরঙ্গের কথা বলো তোমার জাদুতে আমি গ্রাস হইতে রাজি না হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই বাজান রে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখটা কালো হয়ে গেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত আবার বাকি অংশ নাজেল করলেন ওয়ামা কাসাব সায়াসলা নারাম দাতালাহাবিউ ওয়ামরাতু হে নবী বড় দিন বড় করে দি গেলেন আপনি আল্লাহ আমি দেখি চেষ্টা কইরা একটু সবর কর এত তাড়াতাড়ি হুকুমটা দিও না কই হুনছে আপনার চাচি না চাচাই হুনছে না গজব চলে আসবে নবী আমার মুখটা কালো করে চলে আসলেন এখন কানবেন ওই জায়গায় যদি মনে হয় আপনার আমার বিবি থাকতো আর নবী যদি বলতো জান্নাতের গ্যারান্টি আমি দিলাম চাচি তুমি কালেমা পড়ো মনে হয় এই যুগের যত বড় কাটটা পতিতাও যদি হয়ে থাকতো নবীর চেহারা দেখে সে কালেমা পড়তো কথা বলেন না কেন কিন্তু হেদায়েত থাকার দরকার আছে না নাই সবার কপালে হেদায়েত আল্লাহ লেখে না এরপরে এখানে শেষ না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবুল আহাবের হাতটা যখন প্যারালাইজড বেকা হয়ে গেল কারণ যেই হাত দিয়ে আমার নবীরে থাবুর দিছে বকা দিছে এবং আমার নবীর এই ঘাড় বাপরে চুল ধরে টান দিছে আর বলছে মনে হয় আব্দুল্লাহ আমার বাবার কুসন্তান এই জন্য তোর মতো পোলা জন্ম দিয়ে থুয়ে গেছে এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগছে লাগার সঙ্গে সঙ্গে আমার নবী মুখটা কালো করে কাবা ঘরের সামনে যে মুখ কালো করে খাড়াই দিছে দৌড়েয়া হুজুরের স্বাস্থ্য ভাই উৎপার উতাইবা দৌড়ে এসে এই দুজন তো আমার নবীর জামাই কারণ হুজুরের দুইটা মাইয়া বিয়ে দিছিল এই দুই বদমাইশের কাছে ইসলাম কবুল করার আগে নবুয়াতির আগে এই বেঈমান দুইটার কাছে আমার নবীর দুইটা মাইয়া বিয়ে দিছিল যায় না আবার লুকাইয়া রে এ দুজন তো নবীর জামাই দৌড়ে আইছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল হেনা নবী দৌড়ে আইছে মনে করছে কি জানি কই ঠিক আছে রে দৌড়ে উতবার ও তাইবা কয় তোমার বর দোয়ার কারণে আমার বাবা লুলা হয়ে গেছে আমার বাবার প্যারালাইজ হয়ে গেছে আমার মা ঘরে পড়ে গেছে তারা করে কাজ করো তুমি তাড়াতাড়ি তাদেরকে ভালো করে দাও তা না হলে তোমার মাইয়াদেরকে অবস্থা টাইট করে দিব বাজান আপনাদের জানা আছে আমার নবী সবচেয়ে বেশি কানছেন একটা দিন নবীর কান্না দেখে জিব্রাইলও কানছে কয়েকটা দিন জিব্রাইলও নবীর চোখের পানি দেখে কানছে তার ভিতরে আজকে একদিন তাইফের মাঠ থেকে ফিরে আসার পরে ওহুদের মাঠ থেকে ফিরে আসার পরে বাজানদে আবুল হাবের হাতের তাপ্পুর খাওয়ার পরেও জিব্রাইল কানছে যখনই বলছে তোমার বরদোয়ার কারণে আমার বাবার প্যারালাইজড হয়ে গেছে তাড়াতাড়ি করে তুমি আমার বাবারে ঠিক করে দাও আমার নবী কান দেওয়ার কয় উৎপারে আর কাজ হবে না রে বাবাজি আর কাজ হবে না যদিও স্বাস্থ্য ভাই মেয়ে বিয়ে দেওয়ার কারণে বলতেছে তোমার আর কাজ হবে না বাজানে এই কথা বলতে দেরি আছে উৎপার ও তাই আমার নবীর বাজান কলার ধরে পড়ছে কলার ধরে এমন ভাবে মাস শুরু করছে নবী অপমানিত হওয়ার পরে দৌড়ে চলে গেছে বাড়িতে বাবা বাড়িতে যাইয়াই তারা ক্ষান্ত হয় নাই গো নবীর মেয়ে দুইটারে এমন মায়ের মারছে গো বাবা
কাছের বোতলের মধ্যে বাজান গরম পানি ঢুকাইয়া হুজুরের বড় মেয়েটা গিয়া মন মায়ের মানছি গো মনে রাখবেন অনেক বাবা এখানে আছেন মেয়েদেরকে অনেক ভালোবাসেন বাবা আপনারাও তো আমার মতো মা মেয়েদের বাবা বাজান আপনি নিজে সহ্য করতে পারেন মেয়েদের কষ্ট সহ্য করা যায় না আমার নবী তো ব্যতিক্রমী নাই নবীর তো ছেলে নাই মাত্র চারটা মাইয়া এই চারটা মেয়ে ছিল আমার নবীর কাছে কলিজার চাইতো বেশি দামি গো বাবা বড় মেয়েটা ছিল অনেক দামি নবুয়াতির আগে জন্ম গো বাবা নবীর যখন ২৬ বছর বয়স তখন এই জায়নাবের জন্ম নবীর যৌবনকালে জায়নাবকে কোলে করে কাবা ঘরের মধ্যে ঢুকত জায়নাবকে কোলে করে হেরা পর্বতে নবী যাইত জায়নাবকে কোলে করে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইত এই জায়নাবকে কোলে করে আমার বিশ্ব নবী হাটে যাইত বাজারে যাইত এই মেয়েটারে যখন শুনছে মারতে 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 চামড়া গুলা ফাটাইয়া ফেলছে ঘরের মধ্যে আটকাইয়া এমন মার মারছে জয়নাবে একবার দুইবার না বাবা তিনবার বেহুশ হইছে আমার নবী যখন কানে শুনছে আমার জয়নাবকে মারতাছে গো নবী পাগলের মতো দৌড়ায় আর বলে মালিক রে আমার জয়নাব রে যেই জালিম মারছে বিচার তোমার আদালতে দিলাম তুমি ওদের বিচার দিলাম গো মালিক তোমার বিচার কই গো তোমার বিচার যদি দুনিয়ায় থাকে আমারে দেখায় দাও জিব্রাইল নবীর সামনে সূরা লাহাবের তাফসিরে দেখবেন গো বাবা আবু জেহেল নবীরে থাপ্পড় মারছে কোনোদিন বর দোয়া দেয় নাই আবু জেহেল নবীরে গালি দিছে কোনোদিন বর দোয়া দেয় নাই কিন্তু নবীর মেয়ের গায়ে যখন হাত দিছে আর সহ্য করতে পারে নাই আমার এতিম নবী নবীর রক্তে টান লাগিয়া গেছে আল্লাহ তুমি আমার চাচাও চিনি না আমার চাচাতো ভাইও চিনি না তুমি ওদের পুরা ফ্যামিলিটারে গজব দিয়া ধ্বংস করে দাও গো মালিক আমি নবী আর সহ্য করতে পারছি না সাসায় আমারে থাপ্পড় দিছে কষ্ট পাই নাই সাসায় আমারে গলায় রশি দিয়ে টানছে আমি কষ্ট পাই নাই কিন্তু আমার দুইটা মায়ের এমন মার মারছে বাজানে এই কথা বলতে দেরি আছে মেয়ে দুইটা কাঁদতে কাঁদতে লুলা মানুষের মতো খাদিজার বারেন্দায় আসিয়া বলে বাবা তুমি কই গো বাবা তুমি তো আমি জয়নাব রে অনেক ভালোবাসো গো বাবা নবী তাকায় দেখে চোখ দুইটা একবারে কপালের মধ্যে ঢুকে গেছে এই কষ্ট চোখের কণ্ঠাগুলা ঘুষাইয়া ফাটায় ফেলছে বাবা পিঠের মধ্যে বোতল দিয়া এমন ভাবে পিটাইছে বাবা প্রত্যেকটা চাবুকের সাথে বোতলের বাড়ির সাথে বাবা চামড়া গুলা পুড়িয়ে লাল হয়ে গেছে নবীর মেয়ে জয়নাবের চেহারা হুবাহু আমার নবীর মতো ছিল ফাতিমার চেহারা নবীর মতো ছিল নবী আমার দুইটা মাইয়ারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর গয় মালিক রে যদি আমারে বলিয়া থাকো আমার সন্না রহমতল্লিল আলমি সারা দুনিয়া রহমত যদি আমারে বানায় থাকো দুনিয়া সব যদি মুস্তাজাবু দাওয়া আমারে বানায় থাকো দুনিয়ার নবীরা তোমার কাছে দোয়া করলে বলতো মাতা নাসরুল্লাহ সাহায্য কখন আসবে আমি নবীর বলতে হয় না সাহায্য কখন আসবে আমি নবী একবার তাকাবার আগে ১০ বার তুমি আমার দিকে তাকাও আবুল আহাব আবুল আহাবের ছেলে দুইটাকে আমি এমন ভাবে মর্মান্তিক ভাবে মৃত্যু দেখতে চাই দুনিয়া কেয়ামত পর্যন্ত ইতিহাস ঘটিয়া থাকবে এদের দুইজনের মৃত্যু যেন বাঘের হাতে হয় আল্লাহু আকবার বলেন
আল্লাহ ওর বাপের মৃত্যুতে এখন হবে আমি নবী জানি ওর বাবা এখন লুলা হইয়া প্যারালাইজড হয়ে মরবে আর ওগো দুই ভাইয়ের মৃত্যু যেন সিংহের হাতে বাঘের হাতে হয় ওরা যেইভাবে আমার উপর ঝাঁপাই পড়ছে আমার মেয়েদের উপর ঝাঁপাই পড়ছে ঠিক বাঘে যেন এইভাবে ঝাঁপাই ওগো মৃত্যু হয় নবী তো বরদোয়া দিয়ে হেলাইছে বাবা বেঈমান আবু লাহাব লুলা তারপর সাস ভাতিজার কাছে যায় সেলেন্ডার করে না আল্লাহু আকবার বলতে পারলেন এক মাস পরে উতবার উতাইবা যাইতেছে সফরে আবু লাহাব কইতেছে তোরা যে সফরে যাবি আমার মন কের লেগে যদি কইতাছে তোকে মরণ বাগের হাতে হইব কারণ আমারে মোহাম্মদ বরদোয়া দিছে আমি লুলা হয়ে গেছি তোকেও কইছে বাগের হাতে মরতে হইব তোকে মরণ মনে বাগের হাতে হইব উতবার উতাইবা কয় আব্বা তুমিও পাগল তোমার ভাতি যাও পাগল ওমা সাহিবুকুম বি মাজনুন আমার আল্লাহ বলে আমার নবী পাগল না তোরা পাগল মারহাবা বলতে পারলে না মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা নবী আমার কোন কথা আমার কাছ থেকে শোনা ছাড়া বলে না মারহাবা বলতে পারলেন না নবী যে কইছে বাগের রাতে মরণ হইবে না আমার কাছে শুই নাই কইছে যা সফরে যায় দেখ তারপরে আমি করি কি বাজান আপনারা জানেন এই দুই ভাই যখন সিরিয়ার বর্ডারের মধ্যে তাবুক আর সিরিয়া বাজান যেই দাজলা নদী এই সিরিয়ার তাবুক আর হইতেছে দাজলা এর বর্ডারটা হইতেছে সিরিয়ার বর্ডারের কাছে দুই ভাই শুয়ে আছে রাতের অন্ধকার ইন্দিমিন টাইমে এদের সাথে আরো ৪০ জন মানুষ ছিল উতবা উতাইবা তাদের পাশে আরো দশ দশ জন করে শোয়াইয়া মাঝখানে বেঈমান দুইটা শুইছে দুই তাবুর মাঝখানে রাত যখন একটা বাজে দুইটা সিংহ দুইটা তাবুর মধ্যে ঢুকছে আরো জোরে করে তাদের কাফেলায় যারা ব্যবসায় যাইতেছিল ৪০ থেকে ৪২ জন ওই তাবুতে ২০ জন এই তাবুতে ২০ জন এই থেকে ১০ এই থেকে ১০ মাঝখানে শুইছে বেঈমান দুইটা ৪০ জনের মাঝখানে সিংহটা তাবুর মধ্যে ঢুইকা বুখারীর হাদিস আছে দেখবেন সিংহ ঢুকিয়া সবাই তো বাবা খেতা মুড়া দিয়া ঘুমানো সিংহ আসিয়া যার যার নাকের কাছে ঘেরাম নেয় উতবা কোন্ডা একবার সিংহ যখন শুঙ্গিয়া যায় নাক দিয়া টান দিয়া ঘেরাম নেয় কার রক্তের ভিতরে আবুল আহাবের ঘেরাম কয় এই দিক দিয়ে আর একবার তিনবার সিংহটা তাবুর মধ্যে দিয়া ঘুরে তিনবারের বার মাসকান দিয়া থাবা দিয়া উতবারে উঠাই লয়ে যায় কলিজাটা বের করিয়া পাও দিয়া লাচ্ছি দিয়া পুরা বডিডারে বাবা একটা দুইটা টুকরা করে নাই সূরা লাহাবের তাফসিরে দেখবেন ৭৯টা টুকরা করছে এই বাগে কলিজা এক জায়গায় চোখ আর এক জায়গায় হাত আর এক জায়গায় হাত পাও গুলার তুই আমার জাহান্নামের ভয় দেখায় কালেমা পড়াবি জীবন যাবে সব যাবে তোর দলে আমি যাব না হেদায়েতের মালিক কে নামাজ পড়ার সুযোগ কে দেয় তওবা করার সুযোগ কে দেয় এই কথাটা যদি মাথায় থাকে গো বাবা জীবনে কোনোদিন আমার মালিককে ভুলে যাওয়া যাবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন কথা কোন দিকে আইলো কোন দিকে গেলাম তো আমার আল্লাহ কখন কারে কোন সময় সুযোগ দেয় কেউ জানে না তো সালাতুল ইসতিসলাম নামাজ মুসা আলাইহিস সালাম পড়তাছে বনি ইসরাইলে মনে আছে দুই মিনিট শুনায় দিই তিন দিন মিনিট টাইমে সালাতুল ইসতিসকার নামাজ পড়ার পরে তো নামাজের চাইতে লম্বা করতে হলো দোয়া এটা হলো নিয়ম আর আমাদের ফরজ নামাজের নিয়ম হলো কিরাত লম্বা করতে হবে দোয়া ছোট করতে হবে কথা কন না কেন আর সালাতুল ইসতিসকার নামাজ সুন্নাত তরিকা হলো নামাজ সংক্ষেপে পড়ে দোয়া করতে হবে হাত উঁচু করে এইভাবে ঠাডা বাঙ্গা রোদের মধ্যে দাঁড়ায়া বৃষ্টি নামায়া মাঠের থেকে আসাই দিলে সুন্নাত তো মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে হাত উঁচু করে আমি চিল্লান চিল্লাইতেছে কারণ মুসা আলাইহিস সালাম লম্বা ছিল আমাগো আপনার আপনাগো হাতে ১৯.৫ হাত তে ১৯.৫ হাত মানুষটা এইভাবে হাত উঁচু করে যখন আল্লাহর কাছে কান দেয় কোন আল্লাহ কোন উত্তরই দেয় না মুসা আলাইহিস সালামকে আল্লাহ এতবার নামাজ পড়লাম জীবনে নামাজ পড়ে বাসায় যাওয়ার আগে বৃষ্টি নামে আজকে কি হইলো তোমার কয় মুসারে
তোর এই মজলিসের মধ্যে এমন একটা নালায়েক আছে এমন একটা বদমাইশ আছে ওর কারণে আমি আল্লাহ একবার রহমতের নজরে তাকাই আবার যখন অর্ধেক তাকাই তখন আমি গজবে আবার বৃষ্টি ফিরিয়ে নিয়ে যাই মুসা আলাইহিস সালামকে এইজন্য তো দেখলাম 10 বার আসমান কালো হইল 10 বার আবার হর্ষা হইল আমার এই দুয়ার মধ্যে মুসা আমি বৃষ্টি দিতে চাই কিন্তু এই বদমাইশের দিকে আমি যখন তাকাই তখন আমি মালিক আর দিতে পারি না মুসা আলাইহিস সালাম করামেজাদ আপনারা জানেন হের মতো করামেজাদের নবী দুনিয়া আল্লাহ একটাও বানায় নাই এক এক নবীর এক একটা কোয়ালিটিতে আল্লাহ বানাইছে মুসা আলাইহিস সালাম পাহাড়ের ঢালুতে দাঁড়ায় বলে এই বদমাইশ কে আছো একটু পরে আমি তার ইনফরমেশন পেয়ে যাব ওর চেহারা আল্লাহ আমারে দেখাই দিবে যখন তুই যাবি না তখন ঠিকই আমি কমু আল্লাহর চেহারা আমার ইশারাতন দেখায় দাও তত তোর এমনি যাইতেইব তোর পাও দুইরা ধরে কইছি এর ভিতরে এমন বদমাইশ কে আছো তুই তো জানোর যে একটু আগে তুই গুনাহ কইরাইছো তোর এখনো সময় আছে এই মজলিস ছেড়ে চলে যা তুই একটু আগে যে গুনাহ কইরা এই মাঠে নামাজ পড়তে আইছে ওর মনে নাই কথা কর না কেন আছে এ জোরে কর আছে আছে না নাই একটু আগে জুমার নামাজ পড়তে যায় আসার সময় কে রিকশালারে থাপ্পুর দিয়েছেন কে রিকশালার ভাড়া মাইরাইছেন এটা আপনি জানেন না কে বাসের ড্রাইভারে ঘুষাইয়া তারপরে নামাজ আইছেন আপনারা করছেন তা না সবে মাত্র কইরাইছেন পাপের আপনার তা আপনি জানেন না অনেক লোক এখানে আইছেন মসজিদে জুমার নামাজ ঠিকই পড়তে আইছেন বউরে আদা আন্দা ঘুষেন ঘুষাইয়া তারপরে আইছেন এমন আছে না আল্লাহ যখন কইছে এমন কাম কইরাইছে এই কোয়ালিটির গুনাহ করছে মুসা ও থাকলে তো কাম হইতাছে না তো ও যখন কইছে যে এই গুনাহ কইরাইছে এখন ও তো জানে আমি কইরাইছি বাজান রে মাত্র 10টা মিনিটও যায় নাই জব জব করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মুসা আলাইহিস সালামের মেজাজ আরো ভায়াত একটু আগে কইলা বদমাইশ না গেলে বৃষ্টি দিবা না এখন বৃষ্টি করতে দিলা আমার মালিক বলে মুসা ইগফিরুজ যুনুবা জামিআ আমার কাছে সবচেয়ে দামি হলো মুসা যখন জীবনের সব গুনাহগুলো এক জায়গায় করিয়া আমি মালিককে ডাক দিয়া বলে মালিক নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা অপমান করে তারা কেমনে দিবা মাফ না করে তারা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আমার জানা আছে যতই গুনাহ করি গুনাহ করে যদি ডাকার মধ্যে একটা ডাক দেই তোমার কলিজার ঘড়ির মধ্যে কাঁটা ঝুলতে আরম্ভ করে দিবে মালিক 10 মিনিট হয়ে গেল এখনো কেন মুসার কাছে ওহি পাঠাও না আমি জীবনে তোর তওবা করছি আর কোনদিন গুনাহ করব না আমি এতিম মানুষ এই বনি ইসরায়েলের মধ্যে আমার মা নাই বাবা নাই আমি একটু আগে পাপের কাম করে আসছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আর জীবনে গুনাহ করুম না এ মুসা ওই লোকটা যখন তওবা করছে আমি আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে ফেরেশতাদের কলিজায় আগুন লেগে গেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই মেঘমালারে ধাক্কা দিয়া জমিনের মধ্যে নামায় দিছি وانزل من السماء ماء فاخرجه বৃষ্টিরে কয়েতেছে নাই মাজা জমিন থেকে ঘাস উঠে যা আল্লাহ যার ওসিলে বৃষ্টি বন্ধ করছিল ওরে আবার ওর ওসিলে যখন চালু করলা তাহলে বোঝা গেল আমি মুসার চাইতে ওর দাম এখন বেশি কারণ আমার দোয়ায় কাম হয় নাই ওর কারণে আবার ওর দোয়ার কারণে কাম হয়ে গেছে তাহলে আমি মুসার চাইতে ওর দাম বেশি আজকের দিনের জন্য আমার ওর দেখতে হইব ওই ম্যানটাকে ওই চান্দুটাকে এখন মুসা কইতেছে তোর পাও ধরছি তোর এখন আমি কিচ্ছু কমু না তোর সেই চেহারাটা শুধু দেখবো তুই কে যে তোর চেহারার খাতিরে বন্ধ হইলো তোর চেহারার খাতিরে মালিক চালু করলো তুই কে
আধা ঘন্টা পরে কাঁপতে কাঁপতে বলে মুসা আমি জানতাম না আমার মালিক এত দয়ালু আমি জানতাম না আমার মালিক এত দয়ালু আমি জানতাম না আমার মালিক এত দয়ালু যখনই তুমি বললা যে এই কোয়ালিটির গুনাহ করে আইছি তখন আবার এই কলিজাটা ফাটাই দিছি চৈত্র মাসের মাটির মতো সুরসির করে ফেলছি আল্লাহ তুমি আমারে মুসার সামনে অপমান করো না যদি অপমান হই আমি জানি এই নীল নদের ভিতরে মুসা আমার সুবায়া মারবে মুসা লোক এমন রাগি এই বনি ইসরাইলের এই বনি ইসরাইলের এই বেয়াদবগুলো এত রাগি ওরা যদি শুনে যে আমার কারণে বৃষ্টি হয় নাই ওরা আমার এমনি মারিয়া লাগে মারো তুমি আমারে মারো তবে মুসার সামনে আমার অপমান করো না মালিক আমার কথা শুনে লাইছে মুসা আলাইহিস সালাম বলে ভাই রে কিয়ামতের মাঠে আমি দুইটা ব্যক্তির লয়ে জান্নাতে যাব তার ভিতরে তুই একজন তোমার আল্লাহ পারে না মাফ করে দিতে এ যুবক তুই জীবনের কত হাজার টন গুনাহ করছো মাপের মতো যদি মাপ পাওয়া যায় আমার মালিকের কাছে সব কোয়ালিটির মাপ আছে ঠিক আছে না নাই এ এখন যে কথাটা বলবো শিক্ষার মারবে এখন এই ওয়াজ যখন আমার নবীর কাছে পড়ছে আরে নবীর কাছে পড়ছে দেখে তো আমি ইলিয়াস রহমান জিহাদি পাইছি কথা কও না কেন সূরা বনি ইসরাইলের ভিতরে এই ওয়াজ যখন আল্লাহ করছে আমার নবীর কাছে সেই সূত্রে তো আমি পাইছি যখন আমার নবীর কাছে এই ওয়াজ করছে বনি ইসরাইলের ওই লোকটার কথা সাথে সাথে আমার নবী মুলতাজিম ধরে কাঁদতেছে মালিক আমার উম্মতের ভিতরে তো এরকম গুনাহগার হইব গুনাহ কইরা ওরা মসজিদে যাইব অগ সম্পর্কে তোমার কি হইব আমার আল্লাহ সাথে সাথে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জান ও যদি অন্তর দিয়ে তওবা করে এই রকম বনি ইসরাইলের 1000 গুনাহগারের তওবা এক জায়গায় দিলে আপনার একজন রিকশা চালকের আলেম না সে সে নবীরও দেখে নাই কোন ওলিরও দেখে নাই সে মসজিদে আইয়া গরীব মানুষ একদিন আমি মালিককে ডাক দিছে এরকম 1000 বনি ইসরাইলের তওবা এক পালায় দিলে ওই রিকশা চালকের তওবার শূন্যস্থান পুরো হবে না আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয় মুন্ডা আজকে ভালো লাগছে না এ কথা কর না কে মুন্ডা ভালো হইছে না আজকে চোখে পানি আসছে না তওবা নিয়ত করছেন না তাহলে ভিতরেতে সব বাইর করে দেন কবরতে যাইতে হইব কথা কর না কেন কবর যাইতে হইব না নিয়ত আছে কবরে যাওয়ার না আগুনে পুড়ে মরবেন যা আপনার জানা যা হইব না লঞ্চে ঘুরতে যাবেন মাছের খাবার হয়ে যাবেন এই নিয়ত আছে আমার নবী বলেন আমার ওই উম্মত হতবাগা যার কপালে জানা যা হয় না ওই মরণ চাই না যেই মরণ মরলে অন্তত 100 জন মানুষে জানা যায় বই আমার লেগে কানব না কথা কর না কেন অতএব ওই মরণটাই চাই কিন্তু 100টা লোক বলবো যে না আল্লাহ ওরে মাফ করে দাও ওই তওবা করছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার তওবাকে কবুল করুক ইনশাআল্লাহ তাআলা মনে হয় দুতলা ভরে গেছে নাকি হ্যাঁ দুতলায় জায়গা আছে দুতলায় যদি জায়গা না থাকে তিন তলার কাজ তো ধরতে হইব নিয়ত করেন আপনারা আর সহযোগিতার হাত বাড়ায় দেন বেশি বেশি করে আপনাকে ভিতরে অনেকে সন্দেহ থাকতে পারে এটা মনে হয় ইলিয়াস রহমান জিয়াদের ব্যক্তিগত মসজিদ না এই পর্যন্ত যা করার আমি করছি আপনারা 5000 টাকা দিয়েও নির্মাণের সময় বলেন নাই যে জিয়াদি সাহেব 10 বস্তা সিমেন্ট এনে লাগান এখন তিন তলার কাজ কিন্তু খুব দ্রুত ধরবো আমি একদিন থাকবো না আপনি একদিন থাকবেন না কিন্তু মসজিদের একটা ইটাও যদি এখানে দিয়ে যান কবরে যাইবেন ঠিকই কিন্তু কবরের আরামের বাতাস খাইবেন ইনশাআল্লাহ কাজ ধরার আগে রেডি হয়ে যান মসজিদে আপনি 5000 না পারেন 500 টাকা তো সপ্তাহে পারবেন এ 500 টাকা সপ্তাহে পারবেন না সাই সপ্তাহে যদি আপনি 500 করে দেন 2000 টাকা হইব আপনার এই 2000 টাকা 2000 কোটি টাকার একদিন কাজে লাগবে আল্লাহ আপনাদের টাকাগুলোকে কবুল করেন দিবেন তো ইনশাআল্লাহ এই যখন কাতারে টাকা উঠায় আপনার জন্য বলতে না হয় যে ভাই 100 টাকা দেন আপনি যদি 100 টাকাই ঘরে দেন আমি আল্লাহর কসম করে বলে গেলাম টাকা কত ওঠে আমি জানিও না এই মসজিদে এই কই পর্যন্ত যে টাকা আপনারা দিবেন বাক্সে এই বাক্সের টাকার থেকে আমি ইলিয়াস রহমান জিয়াদি মসজিদের
যত কাজ করাইছি একটা ফুটা পয়সা নিয়েও এই নির্মাণের কাজের মধ্যে আমি লাগাই নাই যা খরচা করছি যা কিছু দেখতেছেন এই টাইলস মাইলস এই তার মার এত সুন্দর সব আমার নিজের কষ্টে রক্ত পানি করা টাকা এই যে 4 বছর ধরে জুমার নামাজ পড়তাছেন এই 4 বছরে জুমার বাক্সে কয় টাকা উঠে আমি নিজেও জানি না এটা হুজুররা জানে ওখান থেকে আমি একটা টাকা নিয়েও একটা বাতিও আমি ইলিয়াস রহমান জাদি কিনি নাই এই বাতিটাও আমার নিজের গাড়ি থেকে না অতএব দোয়া চাই দোয়া করেন সাহায্যের সহযোগিতা বাড়ায় দেন মসজিদের তিন তলার কাজ করাইতে হবে খুব তাড়াতাড়ি আমি যদি জুমা কন্টিনিউ ভাবে এখানে পড়াই তাহলে এই মসজিদ পাঁচ তলা লাগবে পাঁচ তলা লাগবে না আরে এখনো কেরানীগঞ্জ জানে না যে আমি এখানে আমার মসজিদে জুমা পড়াই যখন জানবে আপনি দেখবেন খেলাই রাস্তাঘাট শুদ্ধ ভরে যাবে অতএব মসজিদ উপরের দিক করার দরকার আছে না নাই সবাই সাহায্যের হাত বাড়াবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع ملك تم التقيد এই প্রচন্ড রোদ্রের মধ্যে আল্লাহ আমি গুনাহগারে রক্ত পানি করা মসজিদ তোমার কুদরতে হাত দিয়ে তুমি বানাইছো মসজিদ কোন মানুষ বানাইতে পারে না একমাত্র তোমার রহমত ছাড়া তোমার কুদরতে নজর ছাড়া কোন জায়গায় মসজিদ হতে পারে না মাদ্রাসা যে কোন জায়গায় হতে পারে কিন্তু মসজিদ একমাত্র তোমার হুকুম ছাড়া হয় না গো এটা হয়তো বাবা তো বাবা ইব্রাহিমের পরের থেকে নিয়ে এই জায়গায় তোমার ইব্রাহিমের পাথর এখানে পড়েছিল ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করার পরে যেখানে যেখানে পাথরের টুকরা পড়ছিল ওই জায়গায় কিয়ামতের আগে হলো মসজিদ হবে জুমা মসজিদ ওইখানেই হবে আল্লাহ তুমি বানাইছো আমার বাবা ইব্রাহিমের দোয়া মনে হয় এখানে পড়ছে হয়তো তুমি আমার দ্বারা কবুল করছো গো মালিক কোটি কোটি টাকা খরচ করছি মসজিদে জায়গা হয় না তিন তলার কাজ ধরছি বাবু আল্লাহ এখানে যারা সাহায্য সহযোগিতা করবে যারা করছে প্রত্যেকের টাকাগুলো কবুল করিয়ে নাও আমার মতো কার জানো জনম দুখিনী মা জনম দুখিনী মা গো মা মায়ের মতো দরদি এই জগতে নাই গো অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এখানে অনেক ভাইরা আছে গ্রামের বাড়িতে মা থাকে মা যখন শুনবে আমার জাদু বাসায় আসছে ঘরের জানালার কাপড়টা সরাইয়া মা অসুস্থ শরীর লইয়া ছোট্ট কণ্ঠ দিয়া বলতো বাবা তুমি আসছো মা তুমি আসছো কতদিন তোমার কুদরতি মুখখানা দেখিনি আজকে আমার ভাইরা গ্রামের বাড়ি যায় কেউ বলে না তুমি আসছো ঘরের জানালাটা ঠিকই পড়ে আছে বাড়ির সেই উঠান ঠিকই পড়ে আছে কেউ ঘরের থেকে দৌড়াইয়া বের হইয়া বলে না মা তুমি আসছো বাবা তুমি আসছো ওই মা দুঃখিনী বাবা দুঃখ মিয়া যাদের কবরে মাটির ঘরে ঘুমায় আছে তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও অনেকের মা বাবা বেঁচে আছে দাদা দাদির কাছে বড় হইছে অনেকের দাদা দাদি নাই অনেকে আছে নানা নানির কাছে বড় হয়েছে মা বাবার কাছে বড় হয় নাই নানির আদর পাইয়া নানার আদর পাইয়া বড় হয়েছে নানা নানি কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ তোমার ঘরে যারা দান করে তাদের দানের ওসিলায় মাফ করে দিও
তাদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দিও মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল প্রতি সপ্তাহে দোয়া চায় আমার মসজিদ মাদ্রাসায় দান করে তোমার ওই পাগলকে কবুল করে নিও আল্লাহ তার ছেলে মেয়েকে কবুল করে নিও আল্লাহ বহির্বিশ্ব থেকে অনেক রাষ্ট্র থেকে আমার ভাইরা প্রবাসী ভাইরা দোয়া চায় আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নিও সৌদি আরব যখন গেছি কত প্রবাসী ভাইরা দৌড় হয়ে আসছে আমার মসজিদে টাকা দেওয়ার জন্য আল্লাহ আমার প্রবাসী ভাইদের ভালো রাখো সুস্থ রাখো তাদের ছেলে মেয়েদেরকে তুমি দেইখা রাখো ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যার যার স্থানে দাঁড়ায় চারে